شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العالمين. মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়তে হবে মিনহা খরকনাকুম বলা যাবে কি না, এই ব্যাপারে আমাদের আহলে হাদিস সমাজেও ভুল আছে, আমল আর হানাফি সমাজেও ভুল আছে, দুটোই ভুলের মধ্যে আছে। একবারে শুদ্ধ বলতে কেউ নেই কি এই যে মিনহা খরকনাকুম, এটা বিষয় আপনার কাছে বুঝে বলতে হবে না। এটা সূরা তাওবা আয়াত নম্বর 55। প্রথম কথা যেটা হচ্ছে এর অর্থ হচ্ছে যে তোমাকে মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে মাটিতেই রাখা হবে, মাটিতে তোমাকে যেতে হচ্ছে, যেতে হবে। তার মানে আপনি কি বলছেন নাকি যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, তোমাকে আবার মাটিতেই মানে দিচ্ছি, মাটি দেওয়া হচ্ছে, আপনি বলবেন নাকি? প্রথম কথা যেটা হচ্ছে এই সম্পর্কে সহি হাদিস নেই, হাদিস আছে সহি হাদিস নেই, সহি হাদিস না থাকার কারণে এটা কি এটা চলবে না। তাহলে আসুন মাটি দেখা দেওয়ার নির্দিষ্ট কোন দোয়া আছে কি না এটা আমাদেরকে জানতে হবে। মাটি দেওয়ার নির্দিষ্ট কোন দোয়া আছে কি না আমাদের সমাজে আমরা কি করি, যে মিনহা খরকনাকুম তো পড়া যাবে না, মিনহা খরকনাকুম যেহেতু পড়া যাবে না সেই জন্য আমাদেরকে যেহেতু যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় সেই জন্য আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে, এটা হচ্ছে আমাদের যুক্তি, এটা হচ্ছে আমাদের যুক্তি। সুতরাং দুটোই যুক্তি পাবে, কারণ এক শ্রেণীর মানুষরা যারা মানে এমন কথা বলছে মাটি থেকে আমি তোমাকে সৃজন করেছি, কে বলছে আল্লাহ বলছে মিনহা খরকনাকুম, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এতে তোমাকে মানে ফিরিয়ে দেবো, এতে তোমাকে ফিরিয়ে দেবো, পুনরায় আমি তোমাকে উত্থিত করবো এতে থেকে, তো তার মানে কি আপনি বলছেন যে আমি তোমাকে সৃজন করেছি, এটা অযৌক্তিক, এটাও ভুল, এটা স্পষ্ট আমরা বুঝতে পারছি। এবার থাকলো যে আমরা বিসমিল্লাহ বলে মাটি দেও দিব না অন্য কোন দোয়া করবো, আর এই সম্পর্কে যারা বিসমিল্লাহ পড়ি বিশেষ করে আমাদের সমাজ এটা দলিল পেশ করা হয়, এটা হচ্ছে যে যে কোনো কাজ শুরুতে বিসমিল্লাহ বলে করতে হবে, না করলে সেটাকে লেজ কাটা, সুতরাং যে কোনো কাজে বিসমিল্লাহ বলে করতে হবে। প্রথম কথা যেটা হচ্ছে হাদিস দলিল, হাদিস সহিহ নয়, হাদিস সহিহ নয়। যদি আপনি বলেন যে না 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 যে কোনো কাজে বিসমিল্লাহ বলে করবো, ঠিক আছে আপনি বিসমিল্লাহ বলে করবেন, তো আপনি আজান দেওয়ার সুযোগে বিসমিল্লাহ বলবেন নাকি? আজান দেওয়ার সুযোগে আপনি বিসমিল্লাহ বলবেন না, মানে যখন দাঁড়াবেন তখন কি বিসমিল্লাহ বলে আল্লাহ অকবার বলবেন নাকি? অনেক জিনিস আছে আপনি বিসমিল্লাহ বলতে পারবেন না, আপনি কি একামত যখন দিবেন একামত তখন কি আপনি বিসমিল্লাহ বলে একামত দেওয়া শুরু করবেন, কি করবেন আপনি? বোঝা গেল প্রথম কথা এই হাদিস তো সহিহ নয়, দ্বিতীয় নম্বর যে কথা হচ্ছে যে এখানে বিসমিল্লাহ বলা যে হাদিস যেহেতু জয়ী হয়ে গেল, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বা সাহাবা এখান থেকে কোন কিছু থেকে মাটি দেওয়ার সময় কোন দোয়া প্রমাণিত নেই, কোন দোয়া প্রমাণিত নেই, সেই জন্য তাহলে আমরা কি করবো? এই জন্য সুন্নাত হচ্ছে কি, সুন্নাত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি যে কাজ করেছে সে কাজটা করাটা যেমন সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি যে কাজটা করেননি সে কাজটা না করাটাই সুন্নাত। কথা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি যে কাজটা করেছেন সে কাজটা করা সুন্নাত, আর যে কাজটা করেননি সে কাজটা না করাটা সুন্নাত। সুতরাং মাটি দেওয়ার সময় কোনো কিছুই না বলাটাই সুন্নাত, কোনো কিছু না বলাটাই সুন্নাত। সুতরাং ওখানে বিসমিল্লাহ বলা যাবে না, শেখ আব্দুল হামিদ মাদানি তার জানাজা দর্শন বইয়ে এই কথাই উল্লেখ করেছেন, বিস্তারিত জানতে আপনারা দেখতে পারেন। তাহলে বোঝা গেল যে আমাদের সমাজে কিছু সমাজে আছে মিনহা খরকনাকুম বলা, আর কিছু সমাজে আমাদের সমাজে আছে বিসমিল্লাহ বলা, সুতরাং দুটোই বাতিল, কোনটাই করা যাবে না। সুতরাং না বিসমিল্লাহ বলা যাবে না মিনহা খরকনাকুম বলা যাবে, কোনটাই করা যাবে না। সুতরাং আমাদের জন্য সুন্নাত হচ্ছে কিছু না বলে মানি যাওয়া। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে, আমাদেরকে যাতে সঠিক বুঝ দান করেন এবং সঠিক বুঝ অনুযায়ী আমল করার প্রতিদান করেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।